হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস তো ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা মহাত্মা গান্ধীর সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো যেগুলো তোমাদের সাম্প্রতিক এক্সামগুলোর জন্য খুবই ইম্পর্ট্যান্ট তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো তাহলে শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কাকে আমেরিকান গান্ধী রূপে জানা যায় আমেরিকান গান্ধীর উপরে পরিচিত কে তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে মার্টিন লুথার কিং পরের প্রশ্ন মহাত্মা গান্ধী গোল টেবিল বৈঠকে অংশ নিতে লন্ডনে গিয়েছিল কোন গোল টেবিল বৈঠকে অংশ নিতে লন্ডনে গিয়েছিল তো সঠিক অ্যান্সারটি কী হবে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে দ্বিতীয় গোল টেবিল বৈঠকে অংশ নিতে লন্ডনে গিয়েছিলেন তিনি পরের প্রশ্ন গান্ধীজিকে রাষ্ট্রীয় পিতা কে বলেছেন তো এটির সঠিক আনসার কী হবে তো সঠিক আনসারটি হয়ে যাবে রাষ্ট্রীয় পিতা বলেছেন মহাত্মা গান্ধীকে সুভাষচন্দ্র বসু গান্ধীজি রাজনৈতিক গুরু কে তো এটির সঠিক আনসার কী হবে এটি ইম্পর্টেন্ট কোশ্চান জেনে রেখো রাজনৈতিক গুরু হচ্ছেন গোপাল কৃষ্ণ গোখলে পরের প্রশ্ন গান্ধীজি সবচেয়ে প্রথম সত্যাগ্রহ কোথায় শুরু করেছিল তো এটির সঠিক অ্যান্সার কী হবে তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে বিহারের চম্পারণে পরের প্রশ্ন গান্ধী আরউইন চুক্তি কবে হয়েছিল তো এটি সঠিক অ্যান্সার কী হবে তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে পাঁচই মার্চ উনিশশো একত্রিশে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব উপাধি কে দিয়েছিলেন তো এটি সঠিক অ্যান্সার কি হবে এটিও ইম্পর্টেন্ট কোশ্চান গুরুদেব উপাধি দিয়েছিলেন মহাত্মা গান্ধী পরের প্রশ্ন দ্য লাইফ অব মহাত্মা গান্ধী বইটির লেখক কে তো এটি সঠিক অ্যান্সার কি হবে তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে লুইস ফিসার পরের প্রশ্ন গান্ধীজিকে মহাত্মা গান্ধী উপাধি কে দিয়েছেন তো এটির সঠিক আনসার হবে তো সঠিক হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন সমাধি সমাধিস্থলকে কি বলে তো এটির সঠিক আনসার কি হবে তো গান্ধীজীর স্থলকে রাজঘাট বলে পরের প্রশ্ন গান্ধী অন নন ভায়োলেন্স পুস্তকের লেখককে তো এটির সঠিক অ্যান্সার কী হবে তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে থমাস মর্টেন থমাস মর্টেন পরের প্রশ্ন মহাত্মা গান্ধীর আত্মকথার নাম কী তো এটি ওই ইম্পর্টেন্ট কোশ্চেন মহাত্মা গান্ধীর আত্মকথার নাম হচ্ছে মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ পরের প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলনের সময় মহাত্মা গান্ধীর সাথে আমেরিকার প্রশাসক কে ছিলেন তো এটির সঠিক অ্যান্সার কী হবে তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে লুইস ফিসার এটি ইম্পর্ট্যান্ট কোশ্চান মহাত্মা গান্ধীর জন্মদিনকে অন্তরাষ্ট্রীয় স্তরে কী রূপে পালিত করা হয় তো এটির সঠিক অ্যান্সার কী হবে তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অহিংসা দিবস হিসাবে পালিত হয় পরের প্রশ্ন গান্ধীজি খাদিকে কিসের প্রতীক মানতেন তো কিসের প্রতীক মানতেন খাদি কাপড়কে আর্থিক স্বাধীনতা পরের প্রশ্ন মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকায় প্রথম সত্যাগ্রহ কবে করেছেন তো এটির সঠিক আনসার কী হবে তো সঠিক আনসারটি হয়ে যাবে উনিশশো সালে সতেরো নম্বর প্রশ্ন সত্যাগ্রহ শব্দটি প্রথম কে প্রয়োগ করেছিলেন তো এটির সঠিক আনসার কি হবে তো প্রথম প্রয়োগ করেছিলেন মহাত্মা গান্ধী দা ওয়ার্ডস অফ গান্ধী বইটির লেখককে কে তো এটির সঠিক অ্যান্সার কী হবে তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে বইটির লেখক হচ্ছেন মহাত্মা গান্ধী কংগ্রেস ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব কোন বছর করেছিল তো এটির সঠিক অ্যান্সার কী হবে তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে উনিশশো সালে পরের প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন তো এটির সঠিক অ্যান্সার কী হবে তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে চক্রবর্তী রাজা গোপালাচারী ফ্রেন্ডস আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগেছে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবে পরের প্রশ্ন গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় কত বছর ছিলেন তো এটি সঠিক অ্যান্সার কী হবে তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় কত বছর ছিলেন একুশ বছর ছিলেন পরের প্রশ্ন জালিয়ান ওয়ালাবাগের গুলি চালানোর আদেশ কে দিয়েছিল তো এটির সঠিক অ্যান্সার কী হবে তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে গুলি চালানোর আদেশ দিয়েছিল ডায়োর পরের প্রশ্ন ভারত ও পাকিস্তানের বিভাজন কোন যোজনার অন্তর্গত ছিল তো এটির সঠিক অ্যান্সার কী হবে তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে মাউন্ট ব্যাটেন যোজনার অন্তর্গত ছিল পরের প্রশ্ন সাইমন কমিশনের ভারত আগমন কোন বছর হয়েছিল তো এটির সঠিক অ্যান্সার কী হবে এটিও ইম্পর্ট্যান্ট কোশ্চেন জেনে রেখো উনিশশো সালে পরের প্রশ্ন স্বরাজ পার্টি কবে প্রতিষ্ঠিত হয়েছিল তো এটির সঠিক অ্যান্সার কী হবে তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে উনিশশো তেইশ সালে মহাত্মা গান্ধীকে কোন স্থানে প্রথমবার ব্রিটিশ সরকার দেশদ্রোহীর আরোপে গ্রেফতার করেছিল তো এটির সঠিক অ্যান্সার কী হবে তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে গুজরাটের আহমেদাবাদে তার সবরমতি আশ্রম থেকে মহাত্মা গান্ধীর সবরমতি আশ্রম থেকে গ্রেপ্তার করেছিল পরের প্রশ্ন গুজরাটি ভাষায় লেখা মহাত্মা গান্ধীর আত্মকথা দ্য স্টোরি অব মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এর ইংরেজি অনুবাদ কে করেছিল তো এটির সঠিক অ্যান্সার কী হবে তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে দ্য স্টোরি অব মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এর ইংরেজি অনুবাদ করেছিল মহাদেব দেসাই। পরের প্রশ্ন গান্ধীজির শৈশবের নাম কি ছিল তো এটির সঠিক আনসার কী হবে তো সঠিক আনসারটি হয়ে যাবে মনু বা মনিয়া পরের প্রশ্ন নিম্নের কোন সমাচারপত্র মহাত্মা গান্ধী সঞ্চালিত করত তো এটির সঠিক আনসার কী হবে তো সঠিক আনসারটি হয়ে যাবে উপযুক্ত সবই নবজীবন হরিজন জং ইন্ডিয়া পরের প্রশ্ন নয়ই জানুয়ারি উনিশশো পনেরোই মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ফিরলেন সেই দিনটি কী রূপে পালিত হয় তো নয়ই জানুয়ারি উনিশশো পঁচানব্বই মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেছেন তো এই দিনটি প্রবাসী দিবস হিসাবে পালিত হয় ফ্রেন্ডস আজকের ভিডিও এখানেই শেষ তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ